কোথায় রইলেন পানার নবীজি? আমাদের সারিয়া আপনার তে মুম্মত কান্দে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى نور على نور حبيب مصطفى نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الله 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 لا إله إلا هو الله 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 لا إله ইল্লাহু প্যারে সুরত হস্তে চেহারা মুঝে জরত ফুল আয় নূর কা পুতলা চাঁদ কা টুকুরা নূর কা পুতলা চাঁদ কা টুকুরা হক প্যারা রসুল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা الله 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 لا إله إلا هو ياسين طه كمل ولا نبي قرآن كي تفسير حاضر ناظر شهد قسم آيس راجا منير نبيزي الله 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 هو لا إله إلا هو الله 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 لا إله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نام زروزا سيرونا ما بابر خد مت بھولونا امر نو بیر درود سيرونا امر نو بیر میلاد سيرونا دয়াল نبی تومائی بھولبینا لا إله إلا الله لا إله إلا الله 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 غير عاشق دولي دولي بمر مالا পরে গলে গাইব মোরা নূর নবীজির শান শোনো আশেকা গাইব মোরা কমলি ওয়াল
মোল্লার শান শোন আশে কান গাইব মোরা নূর নবীজির শান জোরে জোরে আল্লাহ ভালো লাগে আল্লাহ মোহাম্মত আল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ার ধরার বুকে করলে না গো আল্লাহ পাপি উম্মত তোরাই বারে আসিলেন মক্কা নগরে পাপি উম্মত তোরাই বারে আসিলেন মক্কা নগরে অন্ধকারে অন্ধকারে করিতে রোশন আল্লাহ শোনো আশে কান গাইব মোরা কমলিওয়ালার শান ওরে প্রেমের মালা পরে গলে আইরে আশিক দলে দলে গাইব মোরা গাইব মোরা নূর নবীজির শান শোনো আশে কান গাইব মোরা কমলিওয়ালার শান আল্লাহ 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 মায়া মেনা ধন্য হলো নূরের পুতুল কোলে পেল মায়া মেনা ধন্য হলো নূরের পুতুল কোলে পেল আর ধন্য বিবি হালিমা শোনো আশে কান গাইব মোরা কমলিওয়ালার শান গাইব মোরা নূর নবীজির শান শোনো আশে কান ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ আল্লাহ পাক বলেন যে ওলিদের কোনো ভয় নাই। কি নাই ভয়? নাই ভয়টা কোন জায়গায়? নাই কবরে, মৃত্যুতে ভয় নাই কবরে, ভয় নাই হাসরের মাঠে তাদের, ভয় নাই মিজানে, ভয় নাই পুলসুরতে, ভয় নাই তাদের কোথাও ভয় নাই। এই ওলিদেরকে আল্লাহতালা, আল্লাহর ওলিদেরকে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন যে তাদের কোথাও কোনো ভয় থাকবে না। কোন সুবহান। তো আমার ভাইয়েরা, এই ওলি একসময় তো আমাদের জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন ছিলেন দুনিয়ায়, কি বলে 63 বছর। এরপর তিনি পর্দা করেছেন, হায়াতুন নবী রওজা পাকে আছে। আমি কিছুদিন আগে, মাস দুয়েক আগে, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘর তওয়াব করার তৌফিক দিয়েছেন এবং রসুলুল্লাহর, নূর নবীজির, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী কামলিওয়ালার রওজা পাকে সরাসরি গিয়া সালাম দেওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আমাকে আল্লাহ তাআলা তার এক বান্দা, আমার এই মহল্লার জনাব মরহুম আলহাজ আমির মাদবার সাহেবের ছেলে মফিজ, হাজি মফিজুল ইসলাম মফিজ ভাই, তিনি সম্পূর্ণ খরচ বহন করেছেন, 1.5 লক্ষ টাকার উপরে লাগছে আমার। যাই হোক, এটা আল্লাহ পাকের ইশারা, হয়তো বা আশেকের কান্না কবুল হয়েছে। কি বলেন? আশেকের কান্না কবুল না হইলে তো আর কদমে হাজিরে হাজিরা দেওয়া যায় না, যায়? সেই জন্য আমি এই কমপ্লেক্সের জন্য
কাবার গিলাপ এই হাত দিয়া বহুবার আমি ধরেছি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন পাথরে চুমা দিয়েছি কাবার হাতিমে নামাজ পড়েছি মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছি সাফা মারওয়া সাই দোয়া করেছি এবং এই কমপ্লেক্সের জন্য আমার কাছে দোয়া চাওয়া হয়েছিল যখন আমি এই কমপ্লেক্সে আমি আসা যাওয়া করি এখানকার কমিটি পরিচালক আমার খুব পরিচিত বলছিলেন যে হুজুর আমাদের কমপ্লেক্সের জন্য দোয়া করেন আমি যেদিন দোয়া করে হেরাম করে কাবার চত্বরে ঢুকি মা তফে সেদিন আমি সম্মানিত খতিব এখানকার মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাহেবের সাহেবকে ফোন দিয়েছিলাম যে হুজুর আমি এখন কাবার চত্বরে ঢুকতেছি মা তফে তফ করার জন্য আপনাদের কমপ্লেক্সের জন্য আমি দোয়া করব কাবার গিলাপ ধরে তফ শেষে আমি কাবার গিলাপ ধরে এই কমপ্লেক্সের জন্য দোয়া করেছি সকল বলি মারহাবা আল্লাহ পাক যেন কবুল করে বলুন আমিন আমার ভাইয়েরা এটা ওলির দরবার আপনারা আসা যাওয়া করেন এখানে বরকত নেওয়ার জন্য কি বলেন ঠিক কিনা অনেকে সদগা মানত করে এই ওলির দরবারে জিন্দা ওলির দরবারে অনেক রোগ থেকে মুক্তি পায় বালা মুসিবত থেকে মুক্তি পায় এই জন্য এখানে এসে দোয়া করে কারণ অবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ তাআলা ওলিদের উসিলায় হয়তোবা দোয়া করলে উসিলা দিয়া দোয়া কবুল হয়ে যাবে নূর নবীজির উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে কথা ঠিক না বেঠে আমার ভাইয়েরা নবীজি পর্দা করেছেন সাহাবায়ে কেরাম নাই তাবিন তাবে তাবিন যুগ চলে গেছে আমার ভাইয়েরা আম্মে মুস্তাহিদিন চলে গেছেন এখন বেলায়াতের যুগ কথা ঠিক না বেঠে বেলায়াতের যুগ চলতেছে আমার ভাইয়েরা নবীজির ইশারা যে আমার পরে পরে যারা এইভাবে পর্যায়ক্রমে আসবে কারণ আমি নবীর পরে কোনো নবী আসবে না কিন্তু আমি নবীর নবুয়াতে কেয়ামত তক থাকবে কেয়ামতের আগ পর্যন্ত বহাল থাকবে কোন সুবহান আমার ভাইয়েরা ওই যে নবীজি মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাক বললেন বন্ধু হ্যাঁ আপনি আর সাজিমে উঠবেন একটু ওয়েট করেন কয় কেন আপনার নবুয়াতির মিশন শেষ হয়ে যাবে কারণ আপনার পরে কোনো নবী আসবে না কিন্তু আপনার নবুয়াতি বহাল থাকবে আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে কোরআন বহাল থাকবে অন্য কোনো কিতাব আর আসমান থেকে নাজিল হবে না সুতরাং আপনি চলে যাবেন পর্দা করবেন থাকবেন জমিনে কিন্তু জমিনের উপরে না নিচে থাকবেন জিন্দা থাকবেন আপনি বলেছেন আমি উম্মত নবীকে আল্লাহ পাক একটা অফার দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি আমার কাছে চলে আসেন আপনাকে আসমানে নিয়ে যাই প্রয়োজনে আর সেয়াজমে নিয়ে রাখবো নবীজি বললেন না আমি উম্মতের মহব্বত করি উম্মতের মায়া করি আমি রহমাতুল্লিল আলামিন এই উম্মত ছাইরা জমিন থেকে আসমানে যাইতে চাই না কোন সুবহানাল্লাহ নবীজি উম্মতের মায়ায় কাঁদে আমার ভাইয়েরা রওজ পাকে যখন গিয়েছি হাত দুটো জোর করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন বলেছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল বলেছি কিন্তু ভাই বলতে বলতে শরীরের মধ্যে কাঁপানি উঠে গেছে ঠিক থাকা যায় না আশেকে রসুল রওজা পাকের কাছে সরাসরি গেলে ঠিক থাকবে না কথাটা বুঝতে পারছেন শরীর খেলে কাঁপতেছে না জানি বেয়াদবি হয়ে যায় গুস্তাকি হয়ে গেল নাকি আদবের খেলাফ হইল নাকি আমার ভাইয়েরা নবীজি বলেন আমি উম্মত ছাইরা আমি আসমানে যাইতে রাজি না আর সেয়াজমে যাইতে রাজি না আমি জমিনেই থাকবো উম্মতের সঙ্গে থাকবো কোন সুবহানাল্লাহ কারণ তিনি তো হায়াতুন নবী জিন্দা নবী আমার ভাইয়েরা উম্মতকে এত মায়া করে নবীজি নূর নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন ভাইয়েরা আমার এই জন্য নবীকে মহব্বত করবেন নবীকে নবীজি যখন মেরাজে গেলেন আল্লাহ পাক বললেন বন্ধু হয়ে একটু ওয়েট করেন আপনার পরে সাহাবা কেরামের মিশন শেষ হয়ে যাবে তাবিন তাবে তাবিনদের মিশন শেষ এরপরে বেলায়াতের যুগ হবে সেই বেলায়াতের যুগ যারা দিয়ে শুরু হবে যিনি হবেন ওলিকুল শিরোমণি তার কাঁধে পাড়া দিয়ার সে আজিমে কদম রাখবেন কোন সুবহানাল্লাহ গাউসে পাককে রুহানি জগৎ থেকে সেখানে নেওয়া হলো তিনি তাকে বসানো হলো
এরপর নবীজিকে বললেন এই গাউসে পাকের কাদের উপরে পাড়া দিয়া আপনি আরশে আজিমে পাও রাখেন কোন সুবহানাল্লাহ যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা তার কাঁধে যার চরণ ধুলি তার কাঁধে যার চরণ ধুলি মদিনা ওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা জোরে কোন মারহাবা সেই ওলিদের মিশন চলতেছে বেলায়েতের মিশন বেলায়েতের যুগ চলতেছে আমার ভাইয়েরা এখনো যারা বিভিন্ন দরবারে হক্কানি দরবারে ওলি আব্দাল গাউস কুতুব আছেন যারা লোকদেরকে মুরিদ করেন হাজার হাজার লক্ষ লক্ষ পথভ্রষ্ট লোক ওই ওলিদের কাছে হাত দিয়া বয়াত গ্রহণ করে হেদায়েতের আলো পায় কথা ঠিক নেবে ঠিক ও বাবা মাওলানা 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 রে মির্শা বাবা তুমি মাওলানা বাবা মাওলানা 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 রে এ ভুবনে দিতে নাই রে তুলনা বাবা মাওলানা 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 রে মির্শা বাবা তুমি মাওলানা বড় পীরের বংশীধারি ওরে আসে কেরো জিম্বাদারি বড় পীরের বংশীধারি আসে কেরো জিম্বাদারি খানদানেতে আজমিরি মাওলানা খানদানেতে খাজা আজমিরি মাওলানা বাবা মাওলানা 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 রে মির্শা বাবা তুমি মাওলানা বাবা মাওলানা 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 রে মির্শা বাবা তুমি মাওলানা ওরে আশে কেরো প্যারা তুমি পাপির দরদি তুমি আশেকের পেয়ারা তুমি মির্শা আশেকের পেয়ারা তুমি পাপির দরদি তুমি নিদানকালের ওরে নিদানকালের বন্ধু তুমি মাওলানা মির্শা নিদানকালের বন্ধু তুমি মাওলানা বাবা মাওলানা 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 রে বেলায়েতের বাদশা বাবা মাওলানা বাবা মাওলানা মাওলানা মির্শা বাবা মাওলানা রে আর বেলায়েতের বাদশা বাবা মাওলানা এ ভুবনে দিতে নাই রে তুলো না বাবা এ ভুবনে দিতে নাই রে তুলো না মির্শা মাওলানা মির্শা বাবা মাওলানা 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 রে বাবা মাওলানা 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 রে মির্শা বাবা মাওলানা 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 রে এ ভুবনের দিতে নাই রে তুলো না জোরে মারহাবা ভাইয়েরা আমার এই ওলির দরবারে আসছেন আদবের খেলাফ যাতে না হয় যাতে বেয়াদবি না হয় এই ওলির দরবারে যারা পরিচালনা কমিটি আছে এদের সঙ্গে আদব দেখাবেন যারা ইমাম আছেন খতিব আছেন মুয়াজ্জিন খাদেম স্টাফ যারা আছেন সবাই সাথে আদবের সাথে কথা বলবেন আদব করবেন মহাব্বত করবেন এদেরকে মহাব্বত করলেন ওলিকে মহাব্বত করলেন ওলিকে মহাব্বত করলেন নবীকে মহাব্বত করলেন নবীকে মহাব্বত করলেন তো আল্লাহকে মহাব্বত করলেন জোরে কোন সুবহানাল্লাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে হায় রে আমরা গুনাহগারে গো নবী আমরা গুনাহগারে ওরে সালাতু সালাম জানাই দুরুদ আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে ওরে কোরআনে শুনেছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি গো কথা ঠিক নেবে ঠিক নবীজি গুনাহগারের বন্ধু কিনা আমার ভাইরা যাদের বিনা হিসাবে যারা বেগয়ের হিসাব জান্নাতে চলে যাবে তারা তো চলেই গেল
আর গুনাহগার উম্মত বিপদগ্রস্ত হবে এই গুনাহগার উম্মতের হবে আপনার আমার নূর নবী দয়াল নবী রহমতের নবী নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন জোরে কোন মারহাবা ওরে কোরআনে শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো ওরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি রোজ হাসরের ময়দানে আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে আশেক হইয়া আমি দুরুদ সালাম পড়ি গো ওরে আশেক হইয়া আমি দুরুদ সালাম পড়ি গো মিলাদ কেয়াম করি বলেন মিলাদ কেয়াম করি মিলাদ কেয়াম করি মিলাদ তাজিম করি আপনার উপরে নবী গো মিলাদ কেয়াম করি আপনার দিদারের আশায় নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে ওরে আমরা গুনাহগারে গো নবী আমরা গুনাহগারে আমরা গুনাহগারে গো নবী আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে জোরে কোন মারহাবা আমার ভাইরা এই জন্য ওলিদের কোনো ভয় নাই কোথাও কোনো ভয় থাকবে না এই জন্য যদি আল্লাহওয়ালা যদি হইতে পারেন আল্লাহ ভোলা বান্দা হইলে চলবে না এক হলো আশেকের রসুল হইতে হবে আর এক হলো আল্লাহওয়ালা হইতে হবে যখন আপনি আশেকের রসুল হইয়া যাবেন তখন আল্লাহওয়ালা হইয়া গেলেন আমার ভাইয়েরা তখন দেখবেন যখন আল্লাহওয়ালা হইয়া গেলেন মদিনাওয়ালার সোহবতের মাধ্যমে মদিনাওয়ালার নূর আপনি দেখতে পাইবেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার রজবাগ জিয়ারাত করে যখন বেরিয়ে এসে বাবু সালাম দিয়ে ঢুকলাম এই মুরদিয়া বেবির হলাম কত মানুষ কেন্দে কেন্দে যার যার হইতে আসেন রজা পাক থেকে বেরিয়ে আমার ভাইরা দাঁড়াই দাঁড়াইয়া কিছু লোকেরাইয়া নবি সালাম আলাইকা রসুল সালাম আলাইকা মুস্তফা জানে রহমত পেলাখ সালাম আমিও পড়েছি ভাইয়েরা আমার সেখানে আশেকদের কান্না দেখলে আপনিও ঠিক থাকতে পারবেন না যারা সরাসরি দেখে আসছে আল্লাহ তালা যারা গিয়েছি তাদেরকে আবার যাওয়ার তৌফিক দিক আর যারা যারা যায় নাই তাদেরকেও আল্লাহ তালা যাওয়ার তৌফিক দুজোর কনামিন এমনের সাথে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা দেখে এমনের সাথে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে ওরে কি উপমা দিব আমি আমার মুখে এমনের সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা পাকে যে গিয়েছে একবার ওরে যাইতে চাই বেশে বার বার সাফায়াত করবে দিদার দিবে সাফায়াত করবে দিদার দিবে নবী পাকে এমনের সাথে মেটে না রোজা দেখে বলেন এমনের সাথে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা দেখে এমনের সাথে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে আরে মনের সাথে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ওরে নামাজ আল্লাহর নমস্কার জোরকার নমস্কার নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ওই নবীকে খুশি রাখলে আরে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে
ইমনের সাধে মেটে না সাধে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ইমনের সাধে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি করে দেখবো তোমায় কি করে দেখবো তোমায় হে নবীজি এ দু চোখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে এমনের সাধে মেটে না সাধে মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরে কাগসল করাইবে কাফন পরাইবে বলেন গোসল করাইবে কাফন পরাইবে জানাজা দিয়া কবরে শোয়াইবে উম্মত বলিয়া গোলাম বলিয়া লয় গো কোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া আপনার প্রেমে প্রভু দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله 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 يا حبيب الله شكل محبت بري صلى الله عليه وسلم